ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি লকডাউনের শিথিলতা নিয়ে কিন্তু ঘোষণা করেছেন, পাশাপাশি জানিয়ে দিয়েছেন কিন্তু 1 জুলাই থেকে কিন্তু রাজ্যে চালু হতে চলেছে বাস পরিষেবা 50% যাত্রী নিয়ে। পাশাপাশি গতকাল কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্যে কবে আবার চলবে লোকাল ট্রেন। তো বন্ধুরা, সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে রাজ্যে কবে থেকে চলবে আবার লোকাল ট্রেন, কী জানালেন মুখ্যমন্ত্রী, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। রাজ্যের করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাবিধি নিষেধের মেয়াদ আরও 15 দিন বাড়ালেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সেই মেয়াদ আগামী 30 জুন শেষ হওয়ার কথা ছিল, তা চলবে এখন 15 জুলাই পর্যন্ত। তবে এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো, একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আর এরপরেই প্রশ্ন উঠছে, কবে থেকে চালু হবে লোকাল ট্রেন। লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবিতে একাধিক জায়গায় ক্ষোভ বিক্ষোভ চোখে পড়েছে। গণপরিবহনের ক্ষেত্রে অসুবিধার পাশাপাশি এই লোকাল ট্রেনের সাথে জড়িত রয়েছেন হাজার হাজার মানুষের রুটিরুচি। তবে এই পরিস্থিতির দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় 50% যাত্রী নিয়ে সরকারি বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে অনুমোদন দিলেও লোকাল ট্রেন চালানোর পক্ষে রায় দিলেন না। পরিস্থিতির দিকে নজর রেখে তার কড়া পদক্ষেপ নিতে দেখা গেল। এ বিষয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও ট্রেন পরিষেবা চলার মতো পরিস্থিতি চালু হয়নি। তবে তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে। লোকাল ট্রেনের পাশাপাশি এখনই সাধারণ মানুষদের জন্য চালু হচ্ছে না মেট্রো পরিষেবা। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার পথে হেঁটেছিল রাজ্য সরকার। আর সেই সময়কাল থেকে বন্ধ রয়েছে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা, যা প্রায় 2 মাস অতিক্রান্ত হতে চলল। রাজ্যে যখন ধীরে ধীরে সংক্রমণের সংখ্যা কমছে, ঠিক তখন সময় অনেকে আশা করেছিলেন যে হয়তো জুলাই মাস থেকে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা। তবে রাজ্যের সিদ্ধান্ত মোতাবেক বাস পরিষেবা চালু হলো জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর ঘোষণায়। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে রাজ্যের লোকাল ট্রেন চালু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।